তোমার যখন ইচ্ছে করো। মারুফ জি, তোমার আব্বা মারা গেছে। জি, কাবিলাকে মেরে ফেলেছ। সুভানের সাথে তোমার শত্রুতা, তোমাকে মারতে গিয়েছিল, পারিনি, সুযোগ পেলে মেরে ফেল। বাবা, বাবা আমি এই জন্য আসি, ওর এখান থেকে দেশে দিয়ে এলো বাবা, অপরিসীম ছিল বাবা, অপরিসীম। ও এখন থেকে এখানেই থাকবে, না হলে ওর খুব ক্ষতি হবে। কি করছো? সবই যখন হলো, এটা আর বাদ রেখে লাভ কি? বাবা বাবা, ভাঙনে ভাঙা গেছে আমার আপন, বলতে আমি ছাড়া সবাই এখন পর। আমি জীবন্ত একটা রাস, এটাই নতুন ইতিহাস। আমি জীবন্ত একটা রাস, এটাই নতুন ইতিহাস। আমার দুঃখ কলিজাতে আর মাংস রক্ত পানায়, আমার মতো জনম দুঃখী ভবে বুঝি একটা গণায়। আমার দুঃখ কলিজাতে আর মাংস রক্ত পানায়, আমার মতো জনম দুঃখী ভবে বুঝি একটা গণা। আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই রে মাস, এটাই নতুন ইতিহাস, এটাই নতুন ইতিহাস। ভিটা নাই রে, মাটি নাই রে, ভাঙনে ভাঙা গেছে আমার আপন, বলতে আমি ছাড়া সবাই এখন পর। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন। তোরি গর্ভে আমা কেন করেছিলি ধারণ, আমি পাই না তোহাই খুঁজে এই বেঁচে থাকার কারণ। মা গো তোরি গর্ভে আমা কেন করেছিলি ধারণ, আমি পাই না তোহাই এই বেঁচে থাকার কারণ। আমি সকল পরীক্ষাতে ফেল করলাম করে পাস, এটাই নতুন ইতিহাস, এটাই নতুন ইতিহাস।
ভিটা নাহি রে মাটি নাহি রে ভাঙনে ভাঙা গেছে আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একতারা এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত তুমি এখানে কি জন্য এসছো বুবু সোনার মানিক আবার তুমি বোঝো না আমি কেন আসছি কত দিন তোমাকে দেখি না বুবু তোমার সোনার মানিক হঠাৎ করে একটা আগুনের মধ্যে পড়ল সে আগুনের মধ্যে পড়ে পুরো ছাই হয়ে গেল তোমরা রক্ষা করতে পারলে না বুবু পারলে না পারলে না তবু এখন একটু সান্ত্বনা পেলাম তুমি একটা ভালো জায়গায় এসেছো এখানে থেকো এখান থেকে যেও না আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব তুমি এখানে আর কোনোদিন আসবে না এখান থেকে চলে যাও কেন ফিরে আসতো না খারাপ কি কিসের পিস শালা ভণ্ড চোর স্মাগলার খুনি অস্ত্রের ব্যবসা করে হেরোইনের ব্যবসা করে চরিত্র জঘন্য ওই যে মেয়েগুলো আছে ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের সাথে বদমাইশি করে কি বলিস তুমি এখান থেকে চলে যাও আমি যা বলেছি তার এক প্রান্তিও মিথ্যে না সব সত্যি সব সত্যি